বর্ণবাদী আন্দোলনের অন্যতম নেতা, টাওয়ার হ্যামলেটসের প্রথম বাঙালি ডেপুটি লিডার, কমিউনিটি ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম ওরফে জান আলমের স্মরণে সম্প্রতি হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ডসের উদ্যোগে স্থানীয় একটি হলে এক শোকসভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রানা মিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং এম এ মুন্তাকিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিউনিটি ব্যক্তিত্ব জান আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সবাই বক্তারা কমিউনিটিতে জান আলমের অবদানের কথা উল্লেখ করে বলেন, বর্ণবাদ আন্দোলন থেকে শুরু করে লন্ডন, বার্মিংহাম সহ বিভিন্ন শহরে বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জান আলম ছিলেন একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি সততা আর কর্মদক্ষতার সাথে কমিউনিটিতে সারাটি জীবন কাজ করে গেছেন। বক্তারা তার জীবনের বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে বলেন, তিনি জীবদ্দশায় অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেননি। তার সততা, মহানুভবতার দূরদর্শিতা কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে প্রতীয়মান ছিল। নিবেদিত প্রাণেই মানুষটিকে হারিয়ে বাংলাদেশি কমিউনিটির লোকজন আজ মর্মাহত। বক্তারা জান আলমের আদর্শ থেকে শিক্ষা নিয়ে কমিউনিটির উন্নয়নে তার অভিপ্রায়কে বাস্তবায়ন করতে সকলের প্রতি অনুরোধ জানান। পরিশেষে মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফেরাত কামনা করা হয়। এম হাসান খোকন, বাংলা টিভি নিউজ, বার্মিংহাম।